হাই বন্ধুরা, আজ নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। খুবই সিম্পল একটি প্রোডাক্ট, বাট খুবই নেসেসারি ফর বেবি। কারণ সাধারণত বেবিদের চুল ওঠার পরে সেটা কাটা নিয়ে একটু দুশ্চিন্তায় সময় থাকে। তো আজ আমি যেটা কিনেছি কেমি, মডেল নাম্বার KM-5017, বেবি কাট অফ দ্য এক্সপার্টস। সো প্রোডাক্টটি দেখে ভালো লাগছে, যার কারণে কিনেছি। সো আপনার বাচ্চার জন্য যদি আপনি এটা কিনতে চান, অবশ্যই কিনতে পারেন। ভালো একটি প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট, তারপরেও এটা আমার কাছে ভালো মনে হয়েছে, তাই কিনেছি, আপনাদের সাথে শেয়ার করছি ইন ডিটেলস। সো এটার চার্জিং যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 10 আওয়ার্স চার্জ ফর 60 মিনিট। আর যেগুলো মডেল নাম্বার তো বলেই দিলাম, মডেল নাম্বার KM-5017, বেবি কার্ট অফ দ্য এক্সপার্টস, কেমি। সো লেটস সি ইন দ্য ইনসাইড দ্য বক্স প্লিজ। দিস ইজ দ্য বক্স। সো প্রথমে যেটা দেওয়া থাকে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে কেমি। সো ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে, সব কিছু লেখা আছে, চাইনিজ ভাষায় লেখা আছে, যেহেতু বোঝাটা একটু কঠিন। হাফ চাইনিজ হাফ ইংলিশ দেওয়া আছে। সো আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহারের আগে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো আপনি পড়ে নিতে পারবেন। কিছু ওয়ার্নিং দেওয়া আছে, সেই ওয়ার্নিংগুলো ফলো করতে পারেন। দেন কীভাবে চেঞ্জ করবেন, কীভাবে পরিষ্কার করবেন সেটা দেওয়া আছে। বইটার ভিতরে সবই দেওয়া আছে। ইউজার ম্যানুয়ালটা যদি আপনি খুব ভালো করে ফলো করেন, তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন কী কী বিষয়গুলো এটার ভিতরে দেওয়া আছে। সো লেটস সি ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট। সো সর্বপ্রথম যে জিনিসটা দেখাতে চাই সেটার ভিতর, এটার ভিতরে ব্রাশ আছে, যেটাকে আমরা বলি স্টাইল করার জন্য, চুলের যে কাটিং সেট করার জন্য যে জিনিসটা দরকার হয়, এক্সট্রা যে চিরুনি বলি আমরা যেটাকে, যেটার মাধ্যমে ছোটো বড় বা মাঝারি সাইজ চুলের শার্ট যেটা করতে চায় বা কাটতে চায়, সেটার জন্য এটা বিভিন্ন মাথাগুলো দেওয়া আছে, যে কেউ এটা ইউজ করতে পারবেন, যার যেটা পছন্দ সে সেটা ইউজ করতে পারবেন। এটা 12 মিলিমিটার, এটা 3 mm, এটা 6 mm, অ্যান্ড এটা 9 mm। সো 3, 6, 9, 12। সো প্রথমে দেখায় 3 এটা, দেন 6 এটা, দেন 9 এটা, অ্যান্ড দেন 12। তো প্রত্যেকটারই নাম্বার করে দেওয়া আছে। সো আপনি যেটা আপনার পছন্দ হবে, যেই সাইজটা আপনি ইউজ করতে চান, যেই সাইজটা আপনার বেবির মাথার জন্য ফিট, ইউ ক্যান ইউজ ইট ইজিলি। সো এটা গেল একটা প্রোডাক্ট। অ্যান্ড দেন সাথে আছে যে অরিজিনাল যে ট্রিমারটা, সেটা দেওয়া আছে। বডির গায়েও লেখা আছে KM-5017, 3 ভোল্ট ইকাল টু 5 ওয়াট, চার্জিং 10 আওয়ার্স, মেড ইন PRC। সো প্রোডাক্টটা টোটালি র্যাপিং করা, আমি এখনও তুলি নাই, জাস্ট করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি, আনবক্সিং করলাম। সো এই ছিল মেন প্রোডাক্টটা। এই যে দাঁতটা রয়েছে, দাঁতটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আসলে কেটে গেলে সেটা দিয়ে আর কোনো কিছুই করা যাবে না। সো এটা যদি ভেঙে যায় একবার, সো আপনি কোনো কিছুই করতে পারবেন না এটা। তো সাবধানে এটা ইউজ করতে পারবেন, শুধুমাত্র যদি বেবির জন্য এটা ইউজ করেন, 1 থেকে 2 বছর বা 3 বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এটা। এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, যে চার্জিং পয়েন্টটা দিয়ে আপনি চার্জ দিবেন এটাতে, সেই চার্জিং পয়েন্ট এটা। চার্জিং পয়েন্টে যেটা করবেন সেটা হচ্ছে যে ঠিক মতো এটাকে লাগাতে হবে, বাট একটা ইমার্জেন্সি যে কথাটা বলা আছে সেটা হচ্ছে 1 ঘন্টার বেশি আপনি চার্জ করতে পারবেন না। অনেকে আছে দেখা যাচ্ছে চার্জার দিয়ে এটা চলে যায়, বাট এটা 1 ঘন্টার বেশি চার্জ নয়, এই চার্জের কারণে এটা নষ্ট হয়ে যায়। অনেকে বুঝতে পারে না, অনেকে জানে না, ইনফরমেশানটা আপনাদের জন্য যারা ট্রিমার ইউজ করেন, ওনলি 1 আওয়ার্স, আপনি যখন বসাবেন তখন থেকে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি হলে এটার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে এবং ওটা নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি এটা সাধারণত বেবির চুল কাটার জন্য ব্যবহার করে থাকেন বা মাঝে মাঝে আপনি শেভ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে যদি সাবধানে ব্যবহার করেন বা চার্জিং করেন, অনায়াসে আপনি 2-3 বছর ইউজ করতে পারবেন। সো এটা গেলো হেডটা। সো এই সব কিছুই স্টেইনলেস স্টিল এটা, আর বডিটা হচ্ছে প্লাস্টিকের, বাট ভালো ওয়েট,
এটা গেল এন্ড দেন সাথে যেটা থাকে অ্যাজ ইউজুয়াল চার্জার চার্জারটা দেওয়া আছে পাওয়ার সাপ্লাই যেটাকে বলি চার্জারের মাথাটা এভাবে এর আগেও দেখেছেন এখনও দেখতেছেন সো এই প্রোডাক্টটা খারাপ না মোটামুটি ভালো চাইলে ব্যবহার করতে পারেন দেন সাথে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তেলটা তেলটা খুবই জরুরি একটা বিষয় এটা আপনি এখানে ব্যবহার করবেন এখানে ব্যবহার করবেন এটা ব্যবহার করে এটা পরিষ্কার করতে পারবেন এটা খুবই জরুরি এবং খুবই দরকার এটা না হলে সাধারণত আপনি এটা পরিষ্কারও করতে পারবেন না পরিষ্কারের জন্য যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ব্রাশ আছে এখানে সেই ব্রাশটার জন্য যেটা করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই যখন ইউজের পরে জাস্ট আপনি এটাকে এভাবে করে পরিষ্কার করবেন অন্য কোনো পদার্থ দিয়ে পরিষ্কার করলে সাধারণত দাঁতগুলো কেটে যেতে পারে দাঁত কেটে যদি যায় এই গ্রিপগুলো যদি কেটে যায় আবারও দেখেন গ্রিপগুলো যদি কেটে যায় তাহলে ট্রিমারটা নষ্ট হয়ে যাবে ট্রিমারটা আপনি ব্যবহার করতে পারবেন সো আপনি যখনই ইউজ করবেন এটা জাস্ট ইউজের আগে এখানে একটু জাস্ট আপনি সুন্দর করে এটার ভিতরে একটু তেল দিয়ে দিলে দেন কাটতে খুব সুবিধা হবে এবং কাটার পরে অবশ্যই এভাবে করে পরিষ্কার করে দেবেন সো বক্সের ভিতরে যা যা ছিল সবই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও দেখলেন সো এখন যে জিনিসটা আমরা আপনাদের সাথে দেখতে চাই দেখাতে চাই বা বলতে চাই বক্সের ভিতরে সব কিছুই ইনটেক দেওয়া ছিল বিশেষ করে আমার যেটা জরুরি ছিল সেটা হচ্ছে যে 3mm অ্যান্ড 6mm 8mm যে ব্রাশগুলো আছে চিরুনিগুলো আছে সেইগুলো যেটা যেটা দিয়ে আপনি সহজেই চুলটা সুন্দর করে কাটতে পারবেন এবং অনায়াসে এটা রিউজ করতে পারবেন পরিষ্কার করতে পারবেন খুব সহজেই সো এই ছিল প্রোডাক্টটার ভিতরে কেমি ট্রিমার হেয়ার স্টাইলস অ্যান্ড চাইনিজ একটি প্রোডাক্ট এটা আলিবাবাতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায় এটা পাবেন আপনি বিভিন্ন লোকাল শপে পাবেন এটার প্রাইস ছিল 1000 টাকা সো আপনারা যদি কিনতে চান একটু দামাদামি করে কিনতে পারেন যেহেতু ওয়ান প্রাইসে কিনেছি সেহেতু একটু দাম বেশি পড়তে পারে অনেকের কাছে মনে হতে পারে আমি একটু বেশি দাম দিয়ে কিনে ফেলেছি এটার দাম আরও কম হওয়ার কথা নো প্রবলেম আপনিও কমে কিনতে পারবেন সো এই ছিল প্রোডাক্টটার ভিতরে সো আপনারা যদি কিনতে চান অবশ্যই প্রোডাক্টটা কিনতে পারেন আপনার বাচ্চার চুলার জন্য এবং খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকুন আমার ভিডিওটি দেখুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর আপনার বেল বাটনটি চেপে রাখুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ